আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনার ইতালিতে আসার পরে কীভাবে লোকজন কোয়ারেন্টাইন করে, কোয়ারেন্টাইন রুমগুলো দেখাবো। তো আমি তার আগে বলে দিচ্ছি যে আপনারা যারাই ইতালিতে আসেন, ঠিক আছে, আপনারা অবশ্যই পুলিশের কাছে ধরা দিবেন। যদি আপনারা সাথে সাথে পুলিশ ধরে বর্ডার ক্রস করার সময়, কোনো টেনশন করবেন না, আপনাদের জন্য অনেক ভালো। আর যদিও না ধরে, তাহলে আপনারা অবশ্যই ইচ্ছাকৃত পুলিশের কাছে ধরা দিবেন, নাহলে আপনাদেরই সমস্যা। তাতে সুবিধা কি জানেন, আপনাদের কাগজ মানে পেপারগুলো বানাইতে সহজ হবে। ওনারা যখনকার ইয়েতে যখনকার আপনাদেরকে কোয়ারেন্টাইন নিয়ে যাবে, যখন আপনাদেরকে পুলিশ ধরবে অথবা ধরা দিবেন, তখন আপনাদেরকে পুলিশ থানা নিয়ে যাবে। ভয় পাবেন না, পুলিশ নিয়ে গেলে আপনাদের জন্যই ভালো। আর যদি না নেয়, আপনারা অবশ্যই ধরা দেওয়ার পরে যখন নিবে, তখন কী করবে তারা, আপনাদের জন্য পুলিশ কী করবে, পেপারগুলো তৈরি করবে, আপনাদের সিঙ্গেল নিবে, আপনাদের ফিঙ্গারপ্রিন্ট নিবে। আপনারা একটা কাজ করবেন কি, আপনারা কখনও ভুলবশত আপনাদের ঠিকানা উল্টাপাল্টা দিবেন না। যেটা আপনাদের পাসপোর্ট, যেটা আইডি কার্ড অরিজিনাল, যেটা দিয়ে আপনি করতে চাচ্ছেন, সঠিক তথ্য দিবেন, ঠিক আছে। ভুল করেও ভুলবশত কোনো জিনিস রং করবেন না। এই জিনিসটা যখন ভুল করেন, ভুল সংশোধন করা কিন্তু খুব টাফ ব্যাপার। দেখেন, আপনাদের কাছে বিশেষ করে দেখার কথা ছিল যে আজকে কোয়ারেন্টাইন রুমগুলো দেখেন, এটি টয়লেট গোসল করার জন্য অনেক ভালো রুমগুলো, ভালো। একটা রুমের মধ্যে চারজন হচ্ছে বেশি জায়গা দেয় না, অনেকগুলো রুম। এটা ইতালির একটা কোয়ারেন্টাইন রুম, ঠিক আছে, অনেক ভালো। খানা দানা আপনারা টাইম মতো খানা দানা, সকালের নাস্তা, তারপরে দিয়া দুইবেলা খানা, দুপুরবেলা, রাতের বেলা সব খানা টাইম মতন আসবে। আপনারা এগুলো নিয়ে টেনশন করতে হবে না, খাবেন, শুয়ে থাকবেন। যখন আপনাদেরকে যখন আসবে, আসার পরে পুলিশ কী করবে, তারা আপনাদেরকে করোনা টেস্ট করাবে। 10 থেকে 12 দিন, 14 দিন পর্যন্ত আপনাদেরকে কী করবে, এই কোয়ারেন্টাইন রাখবে। কোয়ারেন্টাইন আপনাদের তো কোনো দিকে যাইতে দেবে না, কোয়ারেন্টাইন তো আপনারা জানেন। তো তার জন্য হয়রানি হতে হবে না আপনাদের জন্য। যখন আপনাদের পেপার তৈরি করবেন, তার জন্য অনেক উপকার আসবে এগুলা, এই জিনিসটা মাথা রাখবেন। দেখেন কত সুন্দর, এটা পুরান কোয়ারেন্টাইনের রুম ছিল, ওইখান থেকে উঠে এখানে কন্টেনার সিস্টেমে, কন্টেনার দেখেন অনেক বড় কন্টেনার। একটা রুমে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে একটা রুমে কয়জন লোক থাকতে পারে। দেখেন এখানে একটা সিট, কি সুন্দর টেবিল, তারপরে সব কিছু দিয়ে রাখছে। দেখেন আলমারি, যে এখানে দুজন থাকার মতো ব্যবস্থা, তারপর আবার রুমের হিটার দিবে। দেখেন আপনারা রুমে গরম হিটার, রুমে থাকার কোনো অসুবিধা নেই। দেখেন আপনাদেরকে এভাবে জামা কাপড় দিবে, প্যান্ট শার্ট জুতা ট্রাউজার সব কিছু, টিস্যু ব্রাশ এভরিথিং সব দিবে। এগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না যে খাবো কী, থাকবো কীভাবে, কী করতে হবে, ঠিক আছে। তো আপনারা এই জিনিসটা স্মরণ রাখবেন যে এখানে নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনারা খালি বডি নিয়ে আসবেন, ঠিক আছে। ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যৎ দাঁড়ায় যাব, আপনাদের 2 থেকে 2.5 মাসের মধ্যে, এই যে 2 থেকে 2.5 মাস 3 মাসের ভিতরে আপনারা এখানে কাজ করার কাগজ পেপারগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। কাজের পেপারগুলো পেয়ে যাবেন, আপনাদের কোনো টেনশনই করতে হবে না। তাদের সুবিধার্থে তারা ক্যাম্পের পক্ষ থেকে সবগুলো করে দিবে, ঠিক আছে। দেখেন অনেক বড় রুম, থাকার কোনো অসুবিধা না, পানি গরম পানি আছে, ঠান্ডা পানি আছে, সব কিছু সরকারিভাবে দিতেছে, সংস্থাকার থেকে দিতেছে, ঠিক আছে। দেখেন অনেক বড় এরিয়া, ইতালিতে অনেকগুলো ক্যাম্প আছে, ক্যাম্পের নাম আর কি বলবো, বলে শেষ করা যাবে না। দেখেন বাঙালি আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, তারপরে আফ্রিকানি আছে। দেখেন এখানে অনেক মানুষ, এই যে আমরা যে সাইডটা আপনাকে দেখাইছি, এটা হলো কোয়ারেন্টাইন সাইট। আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে ওপেন ক্যাম্পে কীভাবে থাকে। এই যে রেলে দেখতে পারতেছেন গেট, এটা হলো ওপেন ক্যাম্পের গেট, ঠিক আছে। এই যে মানুষগুলা দেখেন আসতেছে, কাজে যাইতেছে, অনেকে আসতেছে, কোনো ধরা বাঁধা নাই, ঠিক আছে। এই যে গেট, এই যে গেটের অপর সাইড, যেটা সাইড দেখতেছেন,
বাম সাইড, এটা আপনাদের মনে করেন ওপেন ক্যাম্প, যেখান থেকে মানুষগুলো কাজে যাইতে পারে, আসতে পারে, কোনো সমস্যা হয় না, তাদেরকে পেপার দিয়ে দেয়। আড়াই মাস, তিন মাস, দুই মাসের মধ্যে যাদের কপাল ভালো ইন্টারভিউ পরে পেপার দিয়ে দেয়। তো আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, কাগজের সময় নাম অ্যাড্রেস সবসময় সঠিক দিবেন, ভুলবশত যাতে রং না হয়, ঠিক আছে? দেখেন অনেকগুলো রুম, থাকার পরিবেশও সুন্দর, কোনো অসুবিধা হয় না, আপনারাও আসতে পারেন অবশ্যই। অনেক পরিশ্রমের পর মানুষ এই জায়গায় আসে, ইনশাল্লাহ আসলে আপনাদেরও ইনকাম, কামাই, রোজগার ভালো হবে। এখানে কয়েক কিছুদিন রেস্ট নেবেন, রেস্ট নেওয়ার পরে তো আপনারা ইনকামে ফা দিতে পারবেন। দেখতে পারতেছেন অনেক বড় এরিয়া, কিন্তু ক্যাম্প কিন্তু অনেক বড় এরিয়া, কন্টেইনার, এখানে কন্টেইনার দিয়ে কিন্তু বর্তমানে আপনাদের থাকার ব্যবস্থা করছে। আগে ছিল বিল্ডিং, বিল্ডিং পুরানো হয়ে যাওয়ার কারণে নতুন তারা কন্টেইনার আনছে, কন্টেইনার মাধ্যমে থাকার ব্যবস্থা করে দেয়। অনেক রুম, অনেক বড় বড় রুম আছে, অনেকগুলো রুম আছে, ঠিক আছে? তো ইনশাল্লাহ আপনারা আসেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং কি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে আসার পরে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেবো। আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। এই বলে এখানে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, ইনশাল্লাহ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।